হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখো, রেডি হয়ে গেছে, এখন ডাক্তারের কাছে যাব কানে ইঞ্জেকশন দিতে। ছেলে আর আমি এই লাল ড্রেসটা পরে নিয়েছি। তো তো এই যে ডাক্তারখানায় দেখো বসে আছি, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। তো এই দেখাচ্ছি, এইখানে আমি আসি ইঞ্জেকশন দিতে, ছেলে বিল করছে আর আমি একটু বসে আছি ততক্ষণে। ওই যে দেখো চেম্বারটা, এই যে ছেলে বিল করছে, এই নার্সিংহোমটা, নার্সিংহোমও ঠিক না, একটা চেম্বার লেক টাউন এটা। তো এই যে বেরিয়ে গেছি, এখন চলে এসেছি ফুলবাগান। এটা মেলা, ফুলবাগানে সুভাষ মেলা। দেখো এই যে যাচ্ছি সুভাষ মেলায়, এই যে দেখো এসে দেখি, দেখো এরকম বিকেল চারটে থেকে। বেকার আসাটা হলো, এতটা দূরে এলাম, কী সুন্দর মেলাটা দেখো, সামনে দোকান বসেছে আর এই যে গেটের ভেতরে একটা পার্কের ভেতরে, কোনো দিনও আমি আসিনি। তো এই প্রথম এলাম, কিন্তু দুঃখের বিষয় আমি ঢুকতে পারলাম না। পুলিশ এসেছিল, গ্রিন পুলিশ, বলল যে বিকালে বসে। তো চলে যাচ্ছি আর কি করব। আর এই যে এই মা ফ্লাইওভার দিয়ে চলে গেলাম, অনেকটা ঘুরে ঘুরেই এসেছি। তো এই সন্ধেবেলায়, দুপুরবেলায় চলে এসেছি, তখন 2:30-3:45 বাজে। তারপরে এই সন্ধেবেলায় এখন রেডি হয়ে গেছি। আমাদের এখানে শেতলা মায়ের চান আছে, স্নান যাত্রা প্রসেশন বেরোয়। চলো, স্কিপ করবে না ভিডিওটা। এই যে দেখো, এক মাস দেখা করে চলে গেলেন, দেখানো হয়ে গেল, আর এবার আরেক মা আসছেন। এই এই মা আমাদের পাড়ার মায়ের সাথে যে দেখা করে, এই যে দেখো বাকি করে নিয়ে আসছে মাকে। দেখো কত ভিড় হয়। তারপর এখন আসছেন আরেক মা। এই মাকে আনে যে অনেকটা বড় প্রসেশন দিয়ে। দেখো প্রথমে এই যে মাইকে করে বলতে বলতে যাচ্ছি, অনেক বড় প্রসেশন থাকে প্রত্যেক বছর। আমার বিয়ের মানে আমি ছোটোবেলা থেকেই এইটা হয়, তখন অতটা দেখতাম না। যবে থেকে আমার বিয়ে হয়েছে এই পাড়াতে এসেছি, সেই থেকে আমি এই মায়ের স্নান যাত্রার জীবনে কোনোদিনও মনে হয় না আমি ঘরে বসে ছিলাম। এই বিকেলবেলায় আমরা পাড়ার সবাই যখন আসি, বাতাসা নিয়ে মাকে দিই, কেউ কেউ রাস্তা ধুয়ে দেয়। দিনের বেলায় তো সব রাস্তা ধোয়ানো থাকে, আবার মাসারাকে জল দিয়ে দেয়। দেখো কত প্রসেশন যাচ্ছে সব, আর প্রচুর লোক, এই যে ঘোড়ার গাড়ি যাচ্ছে দেখো, হাজার হাজার লোক যায়। মানে হয় না অন্যবার আরো প্রসেশন থাকে, এবারে তাও দেখলাম একটু কম। ভীষণ ভালো লাগে, আমরা বছরে এই দিনটার অপেক্ষায় থাকি যে বেরোবো বাড়ি থেকে আর এইসবগুলো দেখতে পাবো। কিন্তু মা অনেক ওয়েট করান, এরা অনেক মানে প্রসেশনটা বেরোয় তো অনেক ঘুরে ঘুরে আসে আমাদের পাড়ায় ঢুকতে। তো আমরা অনেকটা রাতই হয়ে যায়, এটা কালকে হয়েছিল শনিবার, আজকে রবিবার আমি ভিডিওটা পোস্ট করছি তোমাদের কাছে। তো রাত্রির 8টা প্রায় বেজে গেছিলো আমি বাড়ি আসতে আসতে, ওই 7:30 প্রায় বাজে মনে হয় তখন এসেছিলো মা। আর আমরা 6টা থেকে দাঁড়িয়েছিলাম শনিবার। বিশাল শোভাযাত্রা, বিশাল শোভাযাত্রা যায়, দেখো তোমরা। Thank you.
আর আমাদেরটা কোথায় গেল? ওইটা ফোন নিয়ে আসিনি একবার।